যত টাকা লাগে লাগুক, মেয়েটাকে কিন্তু সুস্থ করে তুলতেই হবে। আপনারা চাইলে সবই সম্ভব। বামন হয়ে চাঁদে হাত দিতে নেই দাদা। আমার নতুন গল্পটা ওকে নিয়ে লিখব। যখন এসেছিলে, যখন শয়তানকে এই গা ছাড়া করতে হবে আমাদের, লড়াই করতে হবে সবাইকে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তোর এখন এগোলেও বিপদ, পেছলেও বিপদ, তার থেকে তোর মেয়েটাকে আমার হাতে তুলে দে। যে মানুষটা জীবনে সব হারিয়ে বসে আছে, তার কাছে এই ভয়ের কথাগুলো খুব ফ্যাকাশে লাগছে। গায়ের মানুষগুলোকে কি মানুষ বলে মনে হয় না? এসব কিন্তু আর চলবে না। সোজা বলে ঘি না উঠলে আঙুল কি করে ব্যাখ্যা করতে হয় তা কিন্তু আমার বেশ জানা আছে। আমাদের ভাগ্যের চাকা কবে যে ঘুরবে। বসে আছি হে, কবে শুনিব তোমার বাণী। গ্রামের প্রতিটি মানুষের ভবিষ্যৎ আপনি নষ্ট করছেন। খালি পেটে ভাতের লড়াই। শেষ জীবনের এই গল্পটাই একটা সম্পদ হবে।